সুমনদা, আমি যদি এই টাকা কোথা থেকে আসবে না আসবে এই অর্থনৈতিক জটিলতা না যাই, যা যা আজকে ঘোষণা হয়েছে, যা যা ঘোষণা হয়েছে সাধারণ মানুষের জন্য ঘোষণা হয়েছে, এতে আপনি খুশি? দেখুন, আমি যদি ওই উত্তরটা বাদ রাখি যে টাকা কোথা থেকে আসবে, দেখুন আমি তো একজন রাজনৈতিক কর্মী, অবশ্যই আমি সাধারণ মানুষ, আমাকেও অরূপের মতন বা তরুণের মতন থলি হাতে সকালবেলা বাজারে যেতে হয়। কিন্তু আমি এই বাজেটটাকে একদম ভোট কেনার বাজেট হিসাবে দেখতে রাজি, একমাত্র ওই শর্তেই আমি রাজি এটা ভোট কেনার বাজেট। ক্লিশে অভিযোগ না? না, ক্লিশে অভিযোগ কেন? আপনি একটা জিনিস দেখুন না, 2023-2024 একটা এস্টিমেট আপনাকে বলছি, 212,783 কোটি টাকা রাজ্য সরকারের মোট আয়, ঠিক আছে? আমি আপনাকে ডেটা দিয়ে দেবো, ওরা বলতে পারে কোথার থেকে সংখ্যাটা পেলে। আর ব্যয় হচ্ছে 274,622 কোটি টাকা, ঘাটতি কত? 68,839 কোটি টাকা, তার সঙ্গে 60,641 কোটি টাকা স্ট্যান্ডিং ঋণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোথার থেকে এইগুলোকে সামাল দিয়ে নতুন করে যে প্যাকেজগুলো উনি ডিক্লেয়ার করলেন, যেমন ধরুন আপনি আবার সেই একই প্রশ্নের উত্তর মানুষ হিসাবে তো বলছি, আমি তো বলছি সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বেড়েছে, যতটা মাইনে বাড়া উচিত ছিল বাড়ানো হয়নি। কেন সিভিক ভলেন্টিয়ারদের আমরা যে ধরনের, যেগুলো ওরা ভোটের দিন কুকম্ম করায় বা সারা বছর সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কুকম্ম করায়, সেই আলোচনায় যাচ্ছি না। যে খাটনি ওরা সারাদিন খাটে, যে স্যালারি স্ট্রাকচার আজকে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের দিলেন, আমি মনে করি আরেকটু বেশি হওয়া উচিত ছিল, এতে কোনো দোষের নেই। দোষ হচ্ছে আনপ্ল্যান্ড ডিক্লারেশন, দোষ হচ্ছে আমি আগামী দিনের কথা না ভেবে আমি আগামীর নির্বাচনটাকে সামনে রেখে মানুষের সামনে একটা কালারফুল পিকচার ড্র করব। একদমই একদমই একটা ছোট একটা জাস্ট রেফারেন্স দিয়ে আমি শেষ করছি, আমি সবচেয়ে কম বলেছি প্রথম সার্কেলে। একজন অর্থনীতিবিদ ছিলেন দিল্লি ইউনিভার্সিটির, শ্রীমতী সুমনা বর্ধন, ওনার একটা আর্টিকেল খুব ভাইরাল হয়েছিল হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উনি ডেটা দিয়ে বলেছিলেন যে অর্থনৈতিক পরিস্থিতি 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নিয়ে চলে এসছে, আগামী 100 বছরেও এটাকে রেক্টিফাই করা যাবে কিনা খুব সন্দেহ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।